হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। দ্য মিস্ট্রি ব্রেকার্সে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। তো থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের টপিকটি কি। আজকের টপিকটি হচ্ছে ড্যাব ড্যান্স। ছবিটির দিকে লক্ষ্য করুন, যে ড্যান্স মুভ বা অঙ্গিভঙ্গি দেখছেন তা নিশ্চয়ই অনেকের পরিচিত। একে বলে ড্যাব ড্যান্স, ইন্টারনেটের ভাইরাল একটি ড্যান্স মুভ যা অধিকাংশ সেলিব্রিটিদেরকে করতে দেখবেন। যদিও এটি দেখতে খুব স্বাভাবিক এবং সাধারণ ড্যান্স মুভ বলে আপনার মনে হতে পারে, তবে এর পেছনে ঠিক তার উল্টো মানে অন্ধকার এক রহস্য রয়েছে। এই অঙ্গি ভঙ্গির ধরন, নাম আর এর উৎপত্তির সাথে মারিজুয়ানা বা নেশাজাতীয় দ্রব্যাদির সরাসরি সম্পৃক্ততা রয়েছে। ক্যানাবিস বা স্মোকিংয়ের মাধ্যমে নেশার ফলে অনেকেরই হাঁচি আসে, আর এ হাঁচি থেকেই ড্যাব ড্যান্সের ধারণা। আটলান্টায় দ্য মিগোস গ্রুপের হাতেই ড্যাব ড্যান্সের জন্ম। এই মিগোসদের কেউই মারিজুয়ানা বা গাঁজার বিষয়ে উদাসীন নয়। আমেরিকান মিউজিক ইন্ডাস্ট্রির অধিকাংশই স্যাটানিজমের সাথে জড়িত এবং মিগোসরাও তাদের অন্তর্ভুক্ত। তাদের একটি ভিডিও আছে যার টাইটেল লুক এট মাই ড্যাব। গানটি ব্যাপক পপুলারিটি পায় এবং তারপর থেকেই ড্যাব একটি ভাইরাল ড্যান্স মুভ হিসেবে জনপ্রিয়তা পায় এবং এটি খুব দ্রুতই পৌঁছে যায় সবার চোখে। হয়তো ফেসবুক টাইমলাইনের মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে অথবা পছন্দের তারকাদের মাধ্যমে সেলিব্রিটিরা ড্যাব সাইন দিয়ে ছবি তুলছেন বা তাদের ভিডিওতে ড্যাব সাইন অ্যাড করছেন, আর তা দেখে তাদের ফলোয়াররাও এটিকে সাধারণ একটি হিপহপ মুভ মনে করে নিজেরাও করে বেড়াচ্ছেন, যার ফলে এই নৃত্যভঙ্গিটি খুব জনপ্রিয়তা লাভ করছে সারা বিশ্বে। কিন্তু অনেকে হয়তো জানে না এই চিহ্নের মানেটা কী। এই ড্যাব ড্যান্সের পূর্ণরূপ ডেভিলস আর ব্রাইট, যার অর্থ অনেকটা এরকম দাঁড়ায় যে শয়তানেরা চির উজ্জ্বল। এটা স্যাটানিজম বা শয়তানের পূজাকে প্রমোট করে, যা হয়ে উঠেছে বর্তমানে প্রচলিত একটি ট্রেন্ড। ছবির পোজ, বন্ধুদের আড্ডা কিংবা সামাজিক মাধ্যমের যে কোনো ভিডিওতে এই প্রচলনটা চোখে পড়ার মতো। দু হাত কোনো কোনো উপরে তুলে মুখের সামনে এনে ডান হাতের কনুয়ের ভাঁজে মুখ নিচু করা একটি পোজ। আমরা না জেনেই এই পোজে ছবি তুলছি, হরহামেশা ড্যাব করে ভিডিও শেয়ার দিচ্ছি। এতে করে আখের গুছাচ্ছে কারা জানেন তো? এই চিহ্ন দ্বারা শয়তানকে সিজদা করা বোঝানো হয়। এটা আল্লাহ তাআলাকে সিজদা করার সম্পূর্ণ বিপরীত। বর্তমানে তারকা খেলোয়াড়দের থেকে শুরু করে অনেকে এই চিহ্নের অনুকরণ করছে, এটাকে ফান হিসেবে দেখছে। এমনও হতে পারে এটি ইলুমিনাতি বা শয়তান পূজারীদের দ্বারা মুসলিমদের ক্ষতিগ্রস্ত করার জন্য প্ল্যান করে ছড়ানো। অনেক স্বনামধন্য তারকারাই এই দলের অন্তর্ভুক্ত। সৌদি আরবে এই সাইন শো করা আইনত দণ্ডনীয় অপরাধ। ইলুমিনাতিদের প্রধান লক্ষ্যই হচ্ছে যে কুসংস্কারের নাম দিয়ে সবার জীবনের উপর থেকে ধর্মের প্রভাব মুছে ফেলা। আপনি যে ধর্মেরই হন না কেন, তারা আপনাকে ধর্ম থেকে বের করে এনে শয়তানের পূজারী বানাবে। সেই শয়তানের পূজারী তারা আপনাকে বানাবে যাকে তারা বলে লুসিফার। শয়তান পূজারী এই সঙ্গ থেকে বরাবরই প্রচারণামূলক নানান কর্মসূচি নেওয়া হয়। ড্যাব মুভমেন্টও এরকমই একটি প্রচারণা সাইন। দেশি বিদেশি বিভিন্ন তারকাদের ফলো করার আগে একবার ভাবুন তারা কী করছে। আল্লাহ ছাড়া কারো সম্মুখে মাথা নত করা শিরক, তাই যত সম্ভব এসব সাইন এড়িয়ে চলুন। ট্রেন্ডের সাথে তাল মিলিয়ে চলার আগে জেনে বুঝে খবর নিয়ে দেখুন। এটি এমন কোনো কাজ নয় যা না করলে আপনার বিশেষ কোনো ক্ষতি হবে। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দ্য মিস্ট্রি ব্রেকার্সের সাথে থাকুন। প্রতিদিনে অন্তত একজন মানুষের উপকারে আসার চেষ্টা করুন। আপনাদের যদি কোনো পছন্দের টপিক থেকে থাকে তা কমেন্ট সেকশনে জানাতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।